আমি জনসেবক, আমার বাড়ি গাড়ি অর্থ আত্মলিকা দরকার নেই, আমি সেবা করতে চাই, আমার রাজনীতি দেখে যাতে আমলিক মানুষ করতে আসে। ও হাসিবুর রহমান মানিক, মানিক আপনার অভিজ্ঞতা কি, এ ধরনের কোনো অপপ্রচার, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কোনো কিছুই ভর করে কিনা আপনার উপরে? না, ইনশাল্লাহ আমাদের সরকার, যে মাননীয় প্রধানমন্ত্রী জনটি শেখ হাসিনা, মিলন ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, না বললে হয় না। রাজনীতির জন্য রাজনীতি করা নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, এটাই বাস্তবতা। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব কান্ট্রিতে হয়। কিন্তু কী কারণে উনি বারবার দুইবার কথাটা বলল, আমি তার সাথে এখন পোষণ করি নাই, এটা আমি প্রতিবাদ করছি। বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে, যা আমরা দেখছি। এবং আমি নিজে একজন প্রার্থী, আমি প্রার্থী হয়ে কিন্তু আমি সব জন্য সহযোগিতা পাচ্ছি। সেইখানে যদি কোনো পেশি শক্তি কোনো ভর করতে চায়, সেটা আমরা করতে দিব না। সেটা আমি একজন প্রার্থী, আমার বিপক্ষে যে প্রার্থী তার বাবা, সে সংসদ সদস্য নির্বাচন করেছে তিনবার, কিন্তু সে কিন্তু এই স্বতন্ত্র থেকেও আমার নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচন করছে একটা সময়। সেখানে আমাদের সংসদ সদস্য জালাল ভাইয়ের বিপক্ষে সে নির্বাচন করছে, সে কিন্তু ওই নির্বাচনে স্বতন্ত্র থেকে পাশ করেছিল। কিন্তু আজকের যে লালবাগ, চকবাজার, কোতলি বংশালের যে আসনটি ঢাকা সাত, মানুষ কিন্তু এই প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আছে। কারণ আমার ব্যবহারে বংশের পরিচয়, আমার কর্মকাণ্ড কী ছিল, আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমি কেন হয়েছি, জনসেবা করার জন্য আমি কেন হয়েছি, মানুষকে যাতে একটা নিরাপদ স্থল থাকতে পারে, আর যার কারণে কিন্তু আমি ইগল মার্কা নিয়ে তাদের পাশে আসছি। আর দ্বিতীয় কথা হলো, যে বলে যে একতরফা নির্বাচন, এটা হওয়া সম্ভব নয়। কেন সম্ভব? আমি যেহেতু একজন প্রার্থী, আমার পোলিং এজেন্ট থাকে প্রত্যেকটা কেন্দ্রে, আর এখন হল ইলেকট্রিক মিডিয়ার জগৎ, আপনার ক্যামেরা থাকবে, সব কিছু থাকবে, মানুষের হাতের মোবাইলও ক্যামেরা, তা তাৎক্ষণিক সে কাজ। কারণ আমি দুইটা নির্বাচন সেবাও করেছি, প্রথম নির্বাচন স্বতন্ত্রই করেছি, এই সবাই আমার বিপক্ষে ছিল, সেইখান থেকে আল্লাপাক নির্বাচন কমিশন সুস্থ নির্বাচন করেছে, এটা তো আওয়ামী সরকারের আমলেই হয়েছে। তা তখন তো আমি পাশ করলাম সদন থেকে, তাহলে কোথায় দুই নম্বরই হয়? 2019 সালে নির্বাচন হয়েছে, আমার বিপক্ষে হেভিওয়েট প্রার্থীরা আমার বিপক্ষে দিয়েছে, তখনও কিন্তু 1900 ভোট বেশি পেয়েছি। তাহলে আমার কথা নির্বাচন সঠিক হবে, কিন্তু এবারকার জনসব নির্বাচনে অংশ নেবেন তারও একাগ্রতা, আন্তরিকতা থাকতে হবে অবশ্যই। কারণ আমি নির্বাচনটা, জনগণ আসবে, জনগণ কখন আসবে তার অবশ্যই ভয় ভীতি ছেড়েই সে লালবাগের একজন প্রতিনিধি সেবক বানাবে, সেই সেবকটা তো দখলবাজলে হবে না, সেই সেবকটা জনসেবক হইতে হবে। আর যার কারণেই কিন্তু লালবাগের মানুষ এখন অত্যন্ত খুশি। এবং আমরা বলে নির্বাচন প্রচারণা, নিমলনবাজি বলো প্রচারণা আমেজ নেই, নো, নির্বাচনে প্রচারণা আমেজ অনেক বেশি। মানুষ যে খুশি মনে আমার যে ভোট চাচ্ছি, মানিক ভাই আপনি দাঁড়াইছেন, চিন্তা করেন না, খালি দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ, মানে এইরকম কথা অনুভূতি মানুষের, সত্যি আমার খুব ভালো লাগে। মানুষের পাশে জোর করে এটা খেয়ে যান, সেটা খেয়ে যান বলে, তাহলে মানুষ কী চায়? মানুষ একটা সমাজের আরামে ব্যবসা বাণিজ্য করতে চায়, নির্বিঘ্নে স্কুল কলেজ যেতে চায়, এবং তার বাড়িটা যাতে সঠিক অবস্থায় থাকে, সেটা যাতে কোনো বাজে জায়গায় না যেতে পারে, মানুষ তার নিজস্ব এক্তিয়ার পেতে চায়, এবং আমার আমানত যাতে খেয়ানত না হয়, এবং আমার হক যাতে নষ্ট না হয়। তা আমি রাজনীতিতে কেউ হক নষ্ট করি নাই, যার কারণেই আজকে লালবাগের জনগণ মানে এতভাবে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে। আজকে প্রশাসনও তো সবসময় খবর নিচ্ছে আমাকে, আপনার কোনো সমস্যা হচ্ছে নির্বাচনে, আমি না নির্বাচনে সমস্যা হলে আমাদেরকে অবহিত করবে। আমি বলেছি আমার যে প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী, তারা পোস্টার লেগে পুরো ছেড়ে ফেলছে, এটা সে আচরণবিধি লঙ্ঘন করছে, এত পোস্টার লাগাতে পারে। আমি কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, কারণ আমি নিয়মতান্ত্রিকভাবে চলবো, নিয়ম আইন অনুযায়ী চলবে, সে আইনের ব্যর্থ যখন ঘটবে তাহলে অবশ্যই সেটার সমাধান নির্বাচন কমিশন করতে হবে। সবাই বিশ্ব তাকিয়ে আছে ঢাকা সাত আসনের দিকে, সেইখানে কি নির্বাচন হয়? সত্যি কথা, যেটা নির্বাচন সঠিকভাবে যদি মানুষ ভোট প্রয়োগ করতে হলে ভোটের বিপ্লব ঘটবে ঢাকা সাত আসনে, এবং সেটা প্রমাণ হবে মানুষ কি চায়, লালবাগবাসী সেবক চায় নাকি দখলবাদ চায়। কারণ এরবারকার দখল চাঁদাবাদ সন্ত্রাসের বিপক্ষে আমার এবারকার রায় হবে, কারণ আমি চাই দল মত নির্বিশেষে সেইখানে মানুষ ভোটের অংশগ্রহণ হবে। সেই অংশগ্রহণের মাধ্যমে আমিও নৌকার লোক, আমি শেখ হাসিনার লোক, আমি 33 বছর ছাত্র রাজনীতি করেছি, আমি পরীক্ষা দিয়েছি লালবাগে, এই লালবাগের পরীক্ষা উত্তীর্ণ হব কি না সেটা প্রমাণ হবে 7ই জানুয়ারিতে। 7ই জানুয়ারিতে মানুষ
বিশ্বাস করবেন কেন, আল্লাহ যদি সঠিক থাকে তাহলে বিপুল ভোট হবে। 3,43,000 ভোটার অংশগ্রহণ করবে আমাদের ঢাকার সাথে। এর মধ্যে আমি মনে করি 50 উপরে মানুষ ভোট পড়বে, আরও বেশি পড়তে পারে। আমি নিম্নতম 50-60% ভোট পড়বে, কারণ যত ভোট গ্রহণ মানুষ ভোট প্রয়োগ করতে পারবে তত মানুষের পরিবর্তন হবে। কারণ মানুষ আর এক জায়গায় থাকতে চায় না, একটা জায়গায় থাকতে থাকতে মানুষ বন্ধ হয়ে গেছে। মানুষ চায় নিঃশ্বাস ফালানোর জন্য, লালবাগবাসী মানুষ এতদিন নিঃশ্বাস ফালাইতে পারে নাই। আর আমার বিপক্ষে যে পার্টি, সে কখনো রাজনীতির মিছিলে কোনো দিন একদিন ছিল না, এইটাও তো রাজনীতির মিছিলের সাথে ছিল না। আমরা মিছিলে জেল কেটেছি, মামলা খেয়েছি, অত্যাচার হয়েছি, বাবা মারা গেল ছোটোকালে, হারিয়েছি মাকে, হারিয়েছি করোনার মধ্যে। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনার মধ্যে যারা তোমরা মানুষের কাছে ভোট চেয়েছ সেইভাবে তাদের ঘরে যাও, তাদেরকে সহযোগিতা করো। তখন একদিন একলা তো বাহিরে ছিলাম, ঘরে ছিলাম না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনে 16,500 পরিবারকে খাবার দিয়েছি, আমি প্রত্যেকটি জায়গায় মাইকিং করেছি, শুধু আমার ওয়ার্ড নয়, সব ওয়ার্ড থেকে আমার কাছে সহযোগ। তখন অনেকেই আজকে যারা ইলেকশন করতেছে মাঠে ছিল না, ঘরে ছিল 6 মাস, 1 মিনিটে সবজি বাজার করেছি। আমি আমি জনসেবক, আমার বাড়ি গাড়ি অর্থ আত্মলিকার দরকার নেই, আমি সেবা করতে চাই। আমার রাজনীতি দেখে যাতে আওয়ামী লীগ মানুষ করতে আসে, বলতে পারে এই ছেলেটা রাজনীতি করে, নৌকায় তোমরা পরবর্তীতে আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষে কাজ করবা, আমি সেইভাবে করতে চাই। এর জন্যই এটা আমি দায়িত্ব নিয়েছি। আমি মনে করি লালবাগবাসীর জন্য একটা একটা গর্বের ব্যাপার 7 আসন, এবং 7 আসনের 7 তারিখে মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে। আমি সকলকে বলবো, যারা দেখছেন ঢাকা 7 আসনে, সকলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোট আপনার নিজের অধিকার, সে অধিকার প্রয়োগ করুন, না হলে অন্যরা সে প্রয়োগ করতে যাতে না পারে। যখনই আপনি ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটটা না দিতে পারবেন, নির্বাচন কমিশন বলেছে একটা ভোট যদি কেউ না দিতে পারে সাথে সাথে সেই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। অতএব নিরাপদে আছে ভোটার, নিরাপদেই নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নিরাপদে ভোট গ্রহণ করবে, এবং আমরাও সেখানে ভোট দিব, এবং যার যার আমার ভোট আমি দিব, এবং এই নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বে একটা সুস্থ নির্বাচন হবে, এইটা প্রত্যাশায় মানুষ দিন গুনছে।